السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الآية সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরে একটি অত্যন্ত মোবারক বরকতপূর্ণ রহমতের মাস দান করেছেন, যে মাসের ইবাদত বন্দেগির মাধ্যমে অল্প সময়ে অনেক এগিয়ে যাওয়া সম্ভব হতে পারে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতে মুসলিমার শেষ উম্মতের মানুষকে আয়ু কম দিয়েছেন, কিন্তু তাদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বরকত দান করেছেন। তার একটি দিক হচ্ছে রমজানুল মুবারক, প্রতি মাসে প্রতি বছরে এই একটি মাস। এই জন্য অন্যান্য উম্মত অনেক সময় পাওয়া সত্ত্বেও তাদের থেকে এগিয়ে যেতে পারবে এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, সহিহ বুখারী হাদিস রয়েছে, আমরা সর্বশেষ এসেছি তবে কিয়ামতের দিন সবার আগে থাকব। এই উম্মতের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই পিছনে পিছনে সবার আগে থাকবে। যদি সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার আকিদায় মানহাজে ইবাদতে আখলাকে দিনের অনুসরণে পরিচয় দিতে পারে দুনিয়ায়, যারা দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে থাকার জন্য চেষ্টা করেছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আখিরাতেও থাকার সুযোগ পাবে, আর যারা এখানে চেষ্টা করেনি তারা সেখানে সুযোগ পাবে না। এই বিষয়টি সবসময় মনে রাখতে। এই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেন যথাসাধ্য চেষ্টা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বিধানের সাথে থাকার জীবনের যাবতীয় ক্ষেত্রে। আজকে আমরা কাছাকাছি মাহে রমজান মোবারকের দরজায় পৌঁছিয়ে গেছি, আর 27শে শাবান বা 26শে শাবান, না 26শে শাবান 1441 হিজরি মোতাবেক 19শে এপ্রিল 2020। আর ইনশা আল্লাহ তাআলা আজকে রবিবার চলে যাচ্ছে বা চলে গেল, সোমমঙ্গল বুধ বৃহস্পতি, জুমাবার ইনশা আল্লাহ তাআলা সিয়াম হবে। যদি এই মাস 30 পুরা হয় তো জুমাবারে হবে, আর না হলে তার আগে হয়ে যাবে। তাহলে বৃহস্পতিবার অথবা জুমাবারে আমরা প্রথম সিয়াম অবস্থায় থাকবো ইনশাআল্লাহ তাআলা, প্রথম রমজান পাক। যদিও এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপাচারের কারণে আমাদের সামনে মসজিদের রহমতের দরজা বন্ধ রেখেছেন, তবু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়ার কিছু নেই। যারা ভালো মানুষ তাদের জন্য সব জায়গাকে মসজিদ করেছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং তিনি শোনেন সব জায়গায়। সুতরাং এই ক্ষেত্রে মনে যখনই দুঃখ ব্যথা আসবে তখন মনকে সান্ত্বনা দিতে হবে যে আমাদের জন্য ভালো দিক রয়েছে। যারা দিনের পাবন্দি মসজিদে নিয়মিত যাতায়াত করেছেন সারা বছর অতীতে, তারা এই বছরে রমজানে মসজিদে না যেতে পারলেও ইনশা আল্লাহ তাআলা মসজিদে যাওয়ার সওয়াব পাবেন। রমজান মাস যখন সামনে ঘনিয়ে এসেছে, সুতরাং এই রমজান সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব, আর এই আমার প্রথম রমজান মাস এবং রমজানের সিয়ামকে নিয়ে প্রথম আলোচনা পর্ব আজকে শুরু করছি। ইনশা আল্লাহ তাআলা ধারাবাহিক চলতে থাকবে, মাঝে মধ্যে সপ্তাহে এক বা দুই দিন যেমন ভাইদের সুবিধা হয় জুমে আলোচনা হবে, বাকি ইনশাআল্লাহ তাআলা ফেসবুক লাইভে আলোচনা হবে। টাইম টেবিলটা ইনশাআল্লাহ তাআলা আপনারা জানতে পারবেন।
রমজান মাসে হয়তো সময় পরিবর্তন হতে পারে মানুষের সুবিধা অসুবিধার কারণে, সব জায়গার ভাইদের সাথে যাতে করে অ্যাডজাস্ট হয় সময়, এই জন্য তো আমরা আলোচনা মূলত এবার নিয়ত করেছি শুরু করব ইনশা আল্লাহ তাআলা প্রখ্যাত ইমাম মুহাদ্দিস ফকিহ আলেম মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে শুধুমাত্র এই সিয়াম এবং রমজান সম্পর্কে। সেই কিতাবের নাম হচ্ছে মাজালেসু শাহরে রমাদান, মাজালেসু শাহরে রমাদান, রমজান মাসের বিভিন্ন মজলিস। 30 দিনে 30টি মজলিস তিনি আলোচনা করেছেন তার জীবদ্দশায়। যে আলোচনাগুলি কিতাবের আকারে একসাথে এসেছে ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন একটি করে মজলিস নিয়ে আমরা আলোচনা করব, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা ভাই বোনদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে রমজান এবং সিয়াম সম্পর্কে। শুরু করার আগে মনে রাখবেন যে যে এবাদতটি আমরা করতে যাব তার আগে সেই এবাদতের নিয়ম নীতিমালা সম্পর্কে এলেম শিখা জ্ঞান অর্জন করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সবসময় মনে রাখবেন, তালাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। এলম হাসিল করা, এখানে এলম বলতে যেখানে কোরআন সুন্নাহ এলমের কথা বলা হয়েছে সেখানে ইলমে শারঈর কথা বলা হয়েছে। যে ইলমে শারঈ শরীয়তের এলমের মাধ্যমে দিনের জ্ঞানের মাধ্যমে আল্লাহকে জানা যেতে পারে, আল্লাহর দিনকে জানা যেতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা যেতে পারে, তিনটি মূল নীতি। তালাবুল এলমে দিনের জ্ঞান অর্জন করা ফরজ, আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের উপর, সে নর হোক অথবা নারী, দিনের জ্ঞান অর্জন করা ফরজ। আমলের আগে এলম, আমল অর্থাৎ কর্ম, কর্ম আমল শুরু করার আগে এলেম হাসিল করতে হবে। সালাত শুরু করার আগে সালাত সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত বিধিবিধান জানতে হবে, করণীয় বর্জনীয় জানতে হবে, কি বলবেন কি করবেন তাতে, কোনটা আগে কোনটা পরে কিভাবে করবেন তা সব জানতে হবে, জানা যেমন ফরজ তেমনি সিয়াম সম্পর্কে রমজান মাস আসার আগে প্রত্যেক মুসলিমের জন্য জানা ফরজ। যারা সাবালক হয়েছেন বা এবছর হচ্ছেন, জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারে এলম দান করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা, এবং আল্লাহ আমাদেরকে পাক পবিত্র হালাল রেজেক দান করেন, ওয়া আমালান মুতাকাব্বিলা, এবং এমন আমল দান করেন যে আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয়, মঞ্জুর হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ থেকে আমাদেরকে শিফা দান করেন, শিফা আমিন কুল্লি দা, প্রত্যেক রোগ থেকে বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত রাখেন, যারা আক্রান্ত তাদেরকে সুস্থ করেন, আর যারা এখনো নিরাপদ আছেন তাদেরকে আল্লাহ নিরাপদ রাখেন। আলোচনা শুরু করি রমজান মাস সম্পর্কে। এই রমজান মাস যে সম্পর্কে কোরআনে কারিমে সূরা বাকারার কয়েকটি আয়াত রয়েছে, এই মাহে রমজান সম্পর্কে আর সিয়াম সম্পর্কে বেশ কয়েকটি আয়াত রয়েছে। আয়াতগুলির একটি আয়াত শুরু তেলাওয়াত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতে রমজান মাসের ফজিলতের দিকে ইঙ্গিত করা হয়েছে। কোরআনে কারিমে সংক্ষেপে রমজান মাসের ফজিলত বা মহত্ব, তাতে যে গুণাগুণ রয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে। এই রমজান মাস হচ্ছে সম্মানিত মাস, একটি মহান একটি মৌসুম। এই মৌসুম হচ্ছে মহাপুরস্কারের মৌসুম। আল্লাহ রাব্বুল আলামিন এতে সার্বিক কল্যাণের দরজা সমূহ খুলে দেন আগ্রহীদের জন্য। এমন একটি মাস যেটি হচ্ছে বরকতের মাস, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ মাস, রহমতের মাস, জি আল্লাহর দানের মাস, যে যত নিতে পারে রাব্বুল আলামিনের কাছে। জি হ্যাঁ, নেকির দিক থেকে যা চাওয়া পাওয়া মানুষের মনের কামনা বাসনা রয়েছে দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে, সবকিছু পাওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে এই মাহে রমজান। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার, যে বলছিলাম আয়াত নম্বর 185, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন শাহরু রমাদান, রমজান এমন একটি মাস,
আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, যাতে আল কোরআন নাজিল করা হয়েছে, যাতে আল কোরআন নাজিল করা হয়েছে, এতটুকু কথা আল্লাহ বলেছেন। সাধারণভাবে যদি তর্জমা অনুবাদ পড়েন তাহলে হ্যাঁ এতটুকু নলেজ হলো যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, মানে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, বা পুরো কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজ থেকে, সুরক্ষিত ফলক থেকে প্রথম আকাশে নামিয়ে দিয়েছেন, আর সেখান থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু সালাম যখন যখন নির্দেশ হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের ওহী নিয়েছেন ধারাবাহিক ভাবে এই 23 বছরে। এতটুকু শুধু জানলাম যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কিন্তু এটুকু উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে রমজান মাস এমন একটি মহত্বপূর্ণ মাস, এমন একটি ফজিলতের মাস, এমন একটি বরকত এবং আল্লাহর রহমতের মাস, যে মাসে আল কোরআন নাজিল হয়েছে, যে আল কোরআন হচ্ছে নূর। জি, কোরআন করিম হচ্ছে নূর, যা বিভিন্ন আয়াতে বলা হয়েছে। কোরআন করিম হচ্ছে হুদান, হেদায়াত, দিক নির্দেশনা। কোরআন করিম হচ্ছে বুরহান, ওয়াকাট্ট, দলিল, প্রমাণ, যে আল কোরআন দিয়ে অসংখ্য মানুষের অন্তরকে, জীবনকে, জীবনের বিভিন্ন দিককে আল্লাহ আলোকিত করেছেন, মুনাওয়ার করেছেন। বহু মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। জি, লিইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, গোমরাহী অন্ধকার অনেক রয়েছে, ভ্রষ্টতা বিভ্রান্তি অনেক রয়েছে, সমস্ত বিভ্রান্তি থেকে মুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনী কারিমের মাধ্যমে। যে কোরআন এই রমজান মাসে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটি কি যেমন তেমন কথা হইল যে আল্লাহর রহমত হয়েছে তার সৃষ্টিকুল মানুষ এবং জিনের ওপর, যে তাদেরকে সঠিক পথ দেখায় এই রমজান মাসে? যদি এই আল কোরআন নাজিল না হইতো, চিন্তা করুন, প্রথম নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা 1400 বছর আগে, জাহিলিয়াতের যুগে মক্কার মানুষদের কি অবস্থা ছিল, তাদের আকীদার, তাদের চরিত্রে, তাদের শিরক কুফরির, তাদের বর্বরতার কি অবস্থা ছিল? এমন কোন পাপ ছিল না যা তারা প্রকাশ্যে করত না। জি, তাহলে মক্কার মতো জায়গার মানুষদের যদি তখন এই অবস্থা থাকে, তাহলে সারা বিশ্বের মানবতার কি অবস্থা ছিল? মানুষ পশুর চাইতেও নিচে নেমে গেছিল। এই সমস্ত মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ আল কোরআন নাজিল করেছেন, যেই সময়টিতে যখন আল্লাহর রহমতের দৃষ্টি পড়েছে মানব জাতির উপর, সেটা ছিল এই রমজান মাস। হুদাল্লিন নাস, এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে হিদায়ত করা, মানব জাতিকে সঠিক পথ দেখানো। জি, কোরআনের উদ্দেশ্য একটি কথা আল্লাহ বলে দিয়েছেন। কোরআন কেন আল্লাহ নাজিল করেছেন? সমস্ত মানবতাকে সঠিক পথ দেখানোর জন্য, হুদাল্লিন নাস, তাদের থেকে যারা উপকৃত হয়েছে, লাভবান হয়েছে, তারা হচ্ছে মুত্তাকিন। সুতরাং সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, যেহেতু তারাই লাভবান। আর সমস্ত মানবতার জন্য আল্লাহ দিক নির্দেশনা করেছেন, হ্যাঁ আসমানি সিলেবাস পাঠিয়েছেন, কিন্তু তারা যেহেতু লাভবান হয়নি, সেই জন্য কখনো কখনো তাদেরকে আল্লাহ আউট করে দিয়েছেন। আর সবার উদ্দেশ্যে যেহেতু পাঠানো হয়েছে, সবাই তাতে থেকে লাভবান হতে পারে একটু চেষ্টা করলে, একটু মনোযোগী হইলে, সেই জন্য হুদাল্লি নাসও বলেছেন। আবার কেউ কেউ বলতে পারে হয়তো, যেমন বিদাতি আলিম সমাজের এই শিক্ষা, যে কোরআন বোঝাটা 4টি কথা নাই, কোরআন যেমন তেমন লোকের বোঝার বিষয় নাই, এতগুলি এলেমের দরকার, কোরআন কি পড়বে, কোরআন তর্জমা কি পড়বে, হাদিস কি বুঝবে? আল্লাহ বলছেন ওবাইয়্যানাতিন মিনাল হুদা, সুস্পষ্ট হেদায়ত রয়েছে কোরআনে, যে হেদায়ত রয়েছে কোরআন থেকে, যে হেদায়ত পাওয়া যায় সেটা একেবারে স্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, কোনো ঝামেলা নেই বুঝতে। ওয়াল ফুরকান, এবং কোরআন হচ্ছে হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী, ফুরকান এই জন্য কোরআনের আরেকটি নাম। কোরআন ভালো মন্দর মাঝে পার্থক্য করতে পারে, কোরআনের অনুসারী হলে আপনি ভালো হয়ে যাবেন, আর কোরআনের আদর্শ ছেড়ে অন্যদিকে গেলে আপনি বাতিল পন্থী হয়ে যাবেন। এর মাধ্যমে চিহ্নিত হবে যারা কোরআনের অনুসারী তারা হচ্ছে আহলুল হক, ওহির অনুসারী, আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যারা কোরআন সুন্নাহর অনুসারী নয় তারা হচ্ছে আহলে বাতিল। এমন একটি মাস যাতে যেমন রয়েছে রহমত, তেমন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত, মার্জনা, ক্ষমা, এবং তাতে রয়েছে ইতকুম মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তি, ছাড় প্রাপ্তি।
কিন্তু এই মাসকে তিন ভাগে ভাগ করার যে হাদিসটি রয়েছে, ওয়াহুয়া শাহরুন আউওয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাত ওয়া আখিরুহু ইতকা মিনান নার, কারণ বক্তারা এই রমজান মাসে এই হাদিসটি খুব শোনাবে। আর আমরা ছোটকাল থেকে শুনে এসেছি, ইবনে খুজাইমা এই হাদিসটি রয়েছে যে এই মাস তিন ভাগে বিভক্ত, তার প্রথম 10 দিন হচ্ছে রহমত, আর তারপরে দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত আল্লাহর ক্ষমার জন্য স্পেশালি, আর শেষ দশক হচ্ছে ইতকা মিনান্নার, জাহান্নাম থেকে ছাড়প্রাপ্তি বা মুক্তির ঘোষণা। তো এভাবে ভাগ করার হাদিসটি সহি নয় জয়ীফ। সুতরাং আমরা বলবো পুরো রমজানই হচ্ছে রহমতে, পুরো রমজানে আল্লাহ রহমত হয় এবং পুরো রমজানে আল্লাহ ক্ষমা করেন এবং পুরো রমজানে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন, যেমন অন্য হাদিসে রয়েছে ওয়াজালিকা কুল্লাইলা ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার ওয়াজালিকা কুল্লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে রমজান মাসের অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে আজাদ করেন, মুক্ত করেন, আর এটি শুধু বিশেষ সময় বা শেষ দশকে নয়, কুল্লা লাইলা প্রতি রাতে, প্রত্যেক রমজানের রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে নাজাত দান করেন। আমরা আজকে আলোচনা করব মূলত যে বিষয়টি প্রথম মজলিসে ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে, সেটি হচ্ছে এই রমজান মাসের ফজিলত। ইনশাআল্লাহ তাআলা দ্বিতীয় আলোচনা আমাদের থাকবে সিয়ামের ফজিলত, স্পেশালি রমজান মাসের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে যে প্রসিদ্ধ হাদিসটি সহিহ বুখারি মুসলিম রয়েছে, অন্য অন্য হাদিসের গ্রন্থ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জি, 11 মাস জান্নাতের দরজা বন্ধ থাকে, খোলা থাকে না। জি, যখন দরজা খোলা থাকে তখন সেখানে প্রবেশ করা সহজ হয়ে যায় এবং সবাই প্রবেশ করার সাহস করতে পারে। জি, কোনো ঘরের যদি দরজা খোলা থাকে তাহলে যে কোনো মানুষ সহজে প্রবেশ করতে সাহস করতে পারে এবং ঢুকতে পারে, কিন্তু যদি বন্ধ থাকে তো সবাই সাহস করবে না। হ্যাঁ, এই জন্য অধিকাংশ লোক 11 মাস তাদের হিম্মত হয় না জান্নাতে যাওয়ার, তারা শয়তানকে সুযোগ দিয়ে দেয়, শয়তান তাদেরকে নিয়ে চলে যায় জাহান্নামের দিকে। পক্ষান্তরে যখন রমজান মাসে দরজা জান্নাতের খোলা থাকে তখন জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য দেখা যায় যে মুসলিম সমাজের যারা সারা বছরের খারাপ মানুষ তারাও রমজানের এক মাসে অনেক ভালো হয়ে যায়, অনেক ভালো হয়ে যায়। বরং অনেক পাপীদেরকে, আধা নামাজিদেরকে দেখা যায়, যারা নামাজের ক্ষেত্রে উদাসীন গাফেল, তাদেরকে দেখা যায় যে রমজান মাসে তারাই আগে ভাগে প্রথম কাতারের দিকে। রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া, এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিস। কিন্তু আরো দুটো বাক্য দিয়ে হাদিস রয়েছে, হাদিসগুলি একটু আমি এইভাবে বর্ণনা করলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর একটি হাদিস রয়েছে যেটা সহিহ বুখারীতে রয়েছে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তাহলে এখান থেকে আরেকটি জিনিস জানলাম যে জান্নাতের দরজা খোলার সাথে সাথে আকাশের দরজা খুলে দেওয়া হয়, আর আকাশের দরজা খুলে দেওয়া হয় তার মানে বান্দা নেক আমল উপরে উঠে, আর উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিনা হিসাবে রহমত বর্ষিত হয়, আল্লাহর অনুগ্রহ নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসে, আকাশের দরজা খুলে দেওয়া হয়। জি, এই হাদিস জানলাম। তৃতীয় হাদিস রয়েছে সহিহ মুসলিমে, তিরমিজিতে, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া, রহমতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে হাদিস আমরা তিনটি বাক্যে পেলাম, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে, আর রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। এখান থেকে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে রহমতের দরজা খুলে দেওয়া এই হাদিসটিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল্লাহর রহমত, সেটা পার্থিব রহমত হতে পারে আর সেটা পারলৌকিক রহমত হইতে পারে, দিনী রহমত হইতে পারে, দুনিয়াবী রহমত হইতে পারে। হ্যাঁ, ধর্মীয় দিনী রহমত হইতে পারে আল্লাহ, আর একেবারে দুনিয়াবী পার্থিব রহমত হইতে পারে। সুতরাং এই সময়ে যে বিশ্বে করোনা ভাইরাসের
মহামারী ছেয়ে গেছে, বিস্তার লাভ করেছে, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি জায়গায় সুবহান আল্লাহ যায় আধিপত্য কায়েম করে ফেলেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র সেনাবাহিনীর সামনে সারা বিশ্ব অসহায় দেখা দিচ্ছে, সুবহান আল্লাহ। জি, আমরা এখানে একটি নেক ফাল নিব, অর্থাৎ শুভ লক্ষণ নিব, এবং আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সম্পর্কে, আল্লাহ রাব্বুল্লাহর দয়া মায়া সম্পর্কে আমরা সুধারণা রাখবো, হোসনে জান বিল্লাহ যেটা বলে সুধারণা রাখবো। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর রহমতের দরজা খোলা হয়, সেটা যেমন দিনী রহমত তেমন পার্থিব রহমত, সেটা যেমন আখেরাতে পারলৌকিক রহমত তেমনি দুনিয়াবি রহমত, পার্থিব রহমত। তাহলে পার্থিব রহমত যখন আল্লাহ দেবেন আমাদেরকে এই রহমত রমজান মাসে, তো আল্লাহর কাছে কি আমরা আশা রাখতে পারি না? এবং আমাদেরকে আশা রাখা উচিত হবে না যে আল্লাহর রহমতের দরজা রমজান মাসে খোলা হবে ইনশা আল্লাহ তাআলা, মুসলিম উম্মার ওপর থেকে, মানব জাতির ওপর থেকে করোনার ভাইরাস রমজান আসলে ইনশা আল্লাহ তাআলা চলে যাবে আল্লাহর কাছে। এটা ইয়াকিনের সাথে আমরা আশা রাখবো, ইনশা আল্লাহ বলে আশা রাখবো, কিন্তু ইনশা আল্লাহ সন্দেহমূলক নয় বরং তাহকিকান। আরবরা বলেন যে ইনশা আল্লাহ দুই রকম, একটা হচ্ছে যে ইনশা আল্লাহ ভাই আপনাকে আমি এটা জিনিস দেব, তার মানে সন্দেহমূলক চেষ্টা করব আর আল্লাহ চাইলে দেব। জি, আর একটা হচ্ছে তাহাকি নিশ্চিত দেব, কিন্তু আল্লাহর নাম নিয়ে বললাম নিশ্চিত এই কাজটি করব আমি। জি, যে কাজটিতে কোনো সন্দেহ নেই সেই কাজটি অবশ্যই করব। হ্যাঁ, যেমন আমি সালাতের সময় হয়েছে, আমি সালাত আদায় করার জন্য যাবো ইনশাআল্লাহ, আমি মসজিদে এখন যাব, কিন্তু ইনশাআল্লাহ মানে সন্দেহ আমি রেখে বলছি না, বরং আমি ইয়াকিনের সাথে বলছি যে আমি যাব ইনশাআল্লাহ। তো আমরা কি এখানে আল্লাহ রাব্বুল আলমীর রহমতের আশা রাখতে পারি না যে রমজানের যখন শুরু হবে, এজা যা রমজান, যখন রমজান মাস আসবে, ফতিহাত আবু আবু রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হবে, সুতরাং করোনা ভাইরাস হচ্ছে আল্লাহর গজব, আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ, করোনা ভাইরাস হচ্ছে আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে অপু বা শাস্তি, করোনা ভাইরাস হচ্ছে আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পানিশমেন্ট, সুতরাং সেটা আজাব, গজবকে, ক্রোধকে, শাস্তিকে আল্লাহ রহমতে রূপান্তরিত করবেন, এবং এই বালা মুসিবত আল্লাহ মানব জাতির ওপর থেকে উঠিয়ে নেবেন, উম্মতে মুসলিমাকে আল্লাহ স্বস্তি দান করবেন, তাদেরকে রহমত দিয়ে ঢেকে নেবেন ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদের এই মনের কামনা বাসনা কবুল করেন, আমাদের এই দোয়া যেন কবুল করেন, এবং প্রত্যেক মমিন মোমিনাতকে আল্লাহ এই দোয়া খালেস অন্তরে রমজানের আগে বেশি বেশি করার যেন তৌফিক দান করেন। যে আল্লাহ তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে রমজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়, সুতরাং তুমি রহমতের সার্বিক দিক থেকে দরজা খুলে দাও, আমাদের বালা মুসিবত তুমি দূর করে দাও, এই করোনার ভাইরাস মহামারী তুমি দূর করে দাও, এবং আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করো, নিরাপত্তা দান করো, আমাদের সার্বিক জীবনে সুখ শান্তি দান করো, আমাদের জন্য দিন দুনিয়া সমস্ত কল্যাণ রহমতের দরজা খুলে দাও, যেমন মসজিদের রহমতের দরজা তুমি খুলে দাও, তেমনি আমাদের কাজকর্মে রুজি রোজগারের রহমতের দরজা আমাদের খুলে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অগুল্লে কাতা বাবুন নার, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খোলা হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতি শায়াতিন, আর তিন নম্বর ফজিলত হচ্ছে রমজান মাসে, যখন রমজান মাস আসে তখন শয়তানকে শেকলাবদ্ধ করে দেওয়া, শয়তানকে বেঁধে দেওয়া হয়, শয়তানকে বন্দি করে দেওয়া হয়। এখানে শুধু শায়াতিন বলা হয়েছে, অন্য যে বলেছে মারাদাতুল জিন, জি বিতাড়িত জিন, মারদুদ যেগুলো, জি তার মানে যেগুলো খারাপ জিন, আর খারাপ জিনরা হচ্ছে জিনদের মধ্যে কার শয়তান, জি বিতাড়িত শয়তান, শয়তানের রজিম যাদেরকে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রজিম, যাতে আমরা ইস্তেআযা করে থাকি, ফাইজা ক্বারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শয়তানির রজিম, এই বিতাড়িত শয়তান হচ্ছে মারাদাতুল জিন, মারদুদ বিতাড়িত, এবং যারা বদমাশ জিন, যারা অবাধ্য এবং যারা মানব জাতির ক্ষয়ক্ষতি করে থাকে, মুমিন বান্দার দিন দুনিয়ার ক্ষতি করার চেষ্টা করে, প্রয়াস চালায়, এইরকম বদমাশ জিনদেরকে, শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়, এই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এজন্য খোলা হয় যে মানুষ
বেশি পরিমাণে নেক আমল করে। দেখেন কত নেক আমলগুলি রমজান মাসে হয় যেগুলি অন্য মাসে সাধারণত হয় না, যেমন এটা একটা দিক। তেমনি যারা নেক আমল করবে তাদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামে দরজা বন্ধ করে দেয়, কারণ গুনাহগারের সংখ্যা পাপীর সংখ্যা কমে আসে। জি, শয়তানকে বেঁধে দেওয়া হয় যাতে করে শয়তান 11 মাস যেভাবে মানব জাতিকে বিভ্রান্ত করে পাপে ডুবিয়ে দেয় সেইভাবে সক্ষম না হয়। কিন্তু যারা 11 মাস শয়তানের গোলামি করেছে তারা এই 1 মাস যদিও শয়তানকে শেকলাবদ্ধ করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, তারপরেও ওইভাবেই চলতে থাকে, কারণ 11 মাসের বদ অভ্যাস থেকে অধিকাংশই মুক্ত হতে পারে না, যার ফলে রমজান মাসে অনেক খারাপ লোক মুসলিম সমাজে দেখা যায়। বেশ কিছু হাদিস রয়েছে এই রমজানের ফজিলত সম্পর্কে, যে হাদিসগুলি জয়ীফ, সহি নয়, আর আমরা জয়ীফ হাদিস পেশ করব না, আর যদি কখনো পেশ করি তাহলে আমরা শনাক্ত করে দেব বা সতর্ক সাবধান করে দেওয়ার চেষ্টা করব, কারণ জয়ীফ হাদিস বর্ণনা করে নীরব থাকা জায়েজ নয়। একটি মাসালা মনে রাখেন, দুর্বল হাদিস অথেন্টিক যেগুলো নয় সেই সব হাদিস পেশ করে নীরব থেকে গেলাম আর বয়ান করে চলে গেলাম, এটা কোনো মুসলিমের জন্য কোনো আলেমের জন্য জায়েজ নয়। আর এই রকম জাল হাদিস জেনে শুনে বর্ণনা করা হারাম, জাল হাদিস বর্ণনা করে হারাম, আর যদি বর্ণনা করেন তো উদ্দেশ্য থাকতে হবে সতর্ক সাবধান করা, সতর্ক সাবধান করা। কিছু জয়ীফ হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস মুসনাদ আহমদ আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, যাতে 5টি বৈশিষ্ট্য রমজান মাসে রয়েছে যা বর্ণনা করা হয়েছে। হাদিসটি জয়ীফ, হাদিসটি বাজ্জার এবং বাইহাকির কিতাবু সওয়াবে রয়েছে, হাদিসটি জয়ীফ কিন্তু, আর মুসনাদ আহমদেও রয়েছে, কিন্তু হাদিসের মূল যে বিষয়বস্তু তার অধিকাংশ অন্যান্য সহি হাদিস দ্বারা প্রমাণিত। তাতে একটি বিষয় বলা হয়েছে যে রমজান মাসে যারা রোজাদার সাইম সিয়াম পালনকারী তাদের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মৃগ নাভির যে মিস্কি আম্বার হয়, সুগন্ধি হয়, আতর হয়, তার চাইতে বেশি পাক পবিত্র এবং প্রিয়। দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করা সেটা হচ্ছে মালায়েকা ফেরেশতাগণ সারাদিন যারা সায়েমে রোজাদার তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ইস্তিগফার করতে থাকে সন্ধ্যা পর্যন্ত, ইফতার করা পর্যন্ত। তৃতীয় যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল্লাহ প্রতিদিন জান্নাতকে সাজান, সুসজ্জিত করেন আর বলেন যে আমার নেক বান্দারা শীঘ্রই দুনিয়া থেকে আমার কাছে আসবে আর আসার পরে তারা এই জান্নাত লাভ করবে, তাদের জন্য সাজানো হচ্ছে। 4 নম্বরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তাতে সেটা হচ্ছে বিতাড়িত তোসাফাদ ফিহে মারাদাতু শায়াতিন, বিতাড়িত শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। সুতরাং ফালা ইখলুসুনা ইলা মা কানু ইখলুসুনা ইলাইহি গায়রি, অন্য অন্য মাসে যে পাপ গুলি করাতো বা যেভাবে বিভ্রান্ত করতে পারতো মানব জাতিকে ওইভাবে আর বিভ্রান্ত করতে পারে না। 5 নম্বরে যে বৈশিষ্ট্য এই রমজান মাসের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ওয়ায়ুব ফারু লাহু ফি আখির লাইলা, রমজান মাসের শেষ রাত যেটি 29 বা 30-এর যে রাত, সেই রাতে রোজাদার যারা যারা আল্লাহর হক আদায় করলো ঠিকভাবে যথাযথ রমজান মাসে 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করলো, সিয়াম পালন করলো, তারপরে সুন্নত কিয়াম সেটাও যথাসাধ্য চেষ্টা করলো, নেক আমলে বেশি বেশি অংশ নিলো, ফরজ ওয়াজিবের পুরোপুরি হেফাজত করলো, হারাম নাজাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের জিজ্ঞাসা করেছি, আহিয়া লাইলাতুল কদর, সেটা কি কদরের রাতের কথা বলছেন? রাসূলুল্লাহ বলেন না, কদরের রাত তো আলাদা ফজিলত রাখে, কিন্তু এখানে নীতিমালা হচ্ছে ওয়ালাকিন্নাল আমালা ইন্নামা ইউআফা আজরাহু ইযা কাযা আমালাহু, যে কোনো কর্মচারী যখন কাজ করে দিনের শেষে, দিন মজুর যারা করে দিনের শেষে বেতন পায়। জি হ্যাঁ, যে সারা দিন কাজ করলো তার প্রতিদান বেতন পেয়ে যায়। ঠিক তেমনি বান্দা যখন রমজান মাস গোটাটা নেক আমল করলো শেষ রাতে তাদেরকে তার প্রতিদান দেওয়া হয়। এই হাদিসের অধিকাংশ বিষয়গুলি সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু হাদিসটি জেনে রাখা ভালো যে হাদিসটি সহি নাই, যাইফ। জি, সুতরাং এই হাদিস সম্পর্কে আর বিস্তারিত আলোচনা না করে আর একটি পয়েন্ট আলোচনা করে আলোচনা শেষ করব, তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তার বান্দাদের উপর অনুগ্রহ করেছেন 3 দিক থেকে, 3টি দিক রয়েছে, এই 3টি দিক আমাদেরকে মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম যে দিকটি রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
এই মাহে রমজানে বেশ কিছু এবাদতের নিয়ম নীতিমালা প্রদান করেছেন, তার ওহির বিধানে নাজর করেছেন, কোরআন করিমে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হাদিসে হোক, বেশ কিছু ইবাদত বন্দেগীর বিধান রয়েছে, ফরজ অথবা সুন্নত মুস্তাহাব। জি, যেমন সিয়াম ফরজ, কিয়াম সুন্নত, আর এই রকমই অনেক নেক আমল ইনশা আল্লাহ তাআলা একটি আলোচনা থাকবে আমাদের রমজান মাসে, যে নেক আমলগুলি বিশেষ ভাবে করতে পারি, আর আলোচনা আমার এই মর্মে আছে রমজান মাসের নেক আমল বা সৎ আমল সম্পর্কে। 10-এর বেশি আমল, আর সেই আমলে দরজাগুলি রয়েছে, নেক দরজা রয়েছে, যেগুলি দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই বিধি বিধানগুলো দিয়েছেন, এটি আল্লাহ রাব্বুল আর বড় অনুগ্রহ। কারণ যদি রমজান মাস আসত, রমজান মাস আগে থেকেও ছিল, এই উম্মতে মুসলিমার আগেও রমজান মাস ছিল, কিন্তু রমজান মাসের সিয়াম ছিল না, রমজান মাসের কিয়াম তারাওয়িহ ছিল না, রমজান মাসের সিয়ামের ইফতারি করার যে যে ফজিলত রয়েছে, রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। জি, তো যে বিষয়টি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে কেন্দ্র করে বেশ কিছু নেক আমলের বিধিবিধান যে প্রণয়ন করেছেন তার শরীয়তে, যার মাধ্যমে আমাদের গোনাহ খাতা মাফ হয়, আমাদের মর্যাদা উঁচা হয় যারা আমলকারী তাদের, এবং তারা মহাপুরস্কার আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পারবে, যার মাধ্যমে দুনিয়ায় এবং আখেরাতে সুখী হতে পারবে। তো এই যে বিধান আল্লাহ দিয়েছেন, এই বিধান যদি না দিতেন তাহলে রমজান মাস আসলে কি আর না আসলে কি কিছু তো পেতাম না। এটি আল্লাহ রাব্বের বড় একটি অনুগ্রহ। জি, কারণ এবাদত খেয়াল খুশি নেওয়া সম্ভব নয় ওহি ছাড়া। আল্লাহ রাব্বুল আলম যে ওহি নাজিল করেছেন এই রমজান মাস সংক্রান্ত বিধিবিধানের ক্ষেত্রে, আর যার মাধ্যমে আমরা রমজান মাসের অনেক নেক আমল পেয়েছি, এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটি অনুগ্রহ যা মানব জাতিকে আল্লাহ দান করেছেন, আর বিশেষভাবে উপকৃত যারা মুসলিম ভাই বোন। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন বহু মমিন মমিনাতকে আল্লাহ রাব্বুল আলমিন এই মাহে রমজানের নেক আমলের শক্তি সামর্থ্য দিয়েছেন, তৌফিক। প্রথমটি ছিল আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধিবিধানের প্রণয়ন, আল্লাহ এই শরীয়ত দান করেছেন, তো শরীয়তের মাধ্যমে আমরা জ্ঞান পেলাম যে রমজান মাসে অনেক কিছু আমরা লাভ করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি যে এখন মন মানসিকতা তৈরি করা, রমজান মাসে অনেক নেক আমল করার তৌফিক শক্তি সামর্থ্য, মানসিক শারীরিক শক্তি, মানসিক শক্তি, ইমানি শক্তি, তারপরে পারিপার্শ্বিক শক্তি। কারণ অনেকে চিন্তা করুন, একজন মানুষ পবিত্র জায়গায় মসজিদে সবসময় থাকে, একজন মানুষ মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘরের প্রতিবেশী জারুল্লাহ, একজন লোক মসজিদ নবীর পাশে থাকে, আরেকজন লোক কোথায় দূরে থাকে, একজন লোক মসজিদের আজান নিজেই দেয় অথবা মসজিদের আজান 5 বার শুনতে পায়, আরেকজন শুনতেই পায় না, মসজিদই খুঁজে পায় না, সমান কি? একজন মুসলিম পরিবেশে অনুকূল পরিবেশে পরিবেশে থাকে, আর একজন অমুসলিম পরিবেশে থাকে, সমান কি? তাহলে এটা হচ্ছে আল্লাহর তৌফিক। তো আল্লাহ রাব্বুল, তারপরে অনেকে হতভাগা আছে মসজিদের কাছে, মক্কাতুল মুকাররমে থাকে, মদিনা মুনাওয়ারায় থাকে, কিন্তু হতভাগা, বেদিন, বেনামাজি, পাপি, পাপে ডুবে আছে, রমজান মাস চলে গেল, আসলো আর গেল, কিছুই টের পেল না, হতভাগা, আমার দুধ হেঁটে গেল। ওর চাইতে অনেক দূরে যারা আছে, কিন্তু আল্লাহ তাদের ইমানই তৌফিক দিয়েছেন। তাহলে এই সার্বিক দিক থেকে যে আল্লাহ তৌফিক দান করেছেন আমাদেরকে, আর যেসব ভাই বোনদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন রমজান মাসে নেক আমলের, এটি আল্লাহর পক্ষ থেকে বড় দ্বিতীয় অনুগ্রহ। যদি আল্লাহ এই সাহায্য না করতেন আর এই তৌফিক না দিতেন তাহলে আমাদের পক্ষে তা সম্ভব ছিল না। আমাদের ভাই বেরাদর আত্মীয় স্বজন প্রত্যেকের আছে যারা পাপের জীবন যাপন করছে, ডানে বামে অনেকে বাস করছে, প্রতিবেশী অনেকে জীবন যাপন করছে, দুনিয়ার সুখ অনেক পেয়েছে ক্ষণিকের জীবনে, কিন্তু দিনের ক্ষেত্রে বঞ্চিত, মাহরুম, আলহামদুলিল্লাহ যে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ যে আফান আমি মাতালাহুম বিহি ও ফাদ্দালানা আলা কাসীরিন মিমান খালাক তাফযীলা। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা হুজুরাতের আয়াত 17-তে ইরশাদ করেছে, ইয়ামুন নুন আলাইকা আসলাম, আরে নতুন নতুন মুসলিম হয়ে বাকি একটু হেদায়েত হয়ে হে নবী তোমার কাছে এসে সে অনুগ্রহ প্রকাশ করছে যে আমি অনেক বড় কাজ করে দিয়েছি, আমি অনেক উপকার করেছি, আর রাসূলুল্লাহ যে আমি মুসলিম হয়েছি, আরে এটা ইসলাম আর মুসলিমের উপকার করনি, আর তুমি তোমার
রসুলের উপকার করেনি, আল্লাহর কোন উপকার করেনি। কুল্লা তামন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম গ্রহণ বা তোমাদের ইসলামের পাবন্দি করে আল্লাহর উপর অনুগ্রহ করেছো এই কথা বলিও না, এটা ভুল কথা। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের উপর এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, এটি আল্লাহর এহসান। আন হাদাকুম লিল ঈমান, যে তোমাদেরকে আল্লাহ ঈমানের রাস্তা দেখিয়েছেন। আমাকে আপনাকে যদি মুসলিম পরিবারে আল্লাহ সৃষ্টি না করতেন, যদি আল্লাহ প্রতিকূল পরিবেশে রাখতেন, আমাকে যদি দিনের জ্ঞান না দিতেন, দিনের প্রতি আমল করার মতো মন মেজাজ না দিতেন, দিনী পরিবেশ আল্লাহ না দিতেন, তাহলে কোথা থেকে আমি পেতাম? তো বলিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহর বড় এহসান তোমাদের উপর রয়েছে। আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, একটু চিন্তা করে দেখো যে আল্লাহ তোমাদেরকে ইমানের রাস্তা দেখিয়েছেন। তো আল্লাহ আমাদেরকে ইমান এবং নেক আমলের রাস্তা দেখিয়েছেন, আগে থেকে প্রস্তুত হয়ে আছে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, যে রমজান মাসে এই করব, এই করব, এই নেক আমল করব, এই নেক আমল করব, সুযোগ এই আমার জীবনে আলহামদুলিল্লাহ আবার একটি রমজান পেলাম। তো এটি আল্লাহর এহসান, ইমান মানসিকতা এবং সার্বিক দিক থেকে তৌফিক, এটি আল্লাহর এহসান। তৃতীয় যে বিষয়টি, আর সেটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিনের তৌফিকের পরে আল্লাহ রাব্বুল আলমিন যে রমজান মাসে নেক আমল করলে এত মহা পুরস্কার দিবেন বা দিয়ে থাকেন, এটিও আল্লাহর অনুগ্রহ। যদি আল্লাহ না দিতেন, অন্য অন্য মাসে যে ফজিলত আছে সেটাই তুমি পাবে। হ্যাঁ, তাহলে করার কিছু ছিল না, তাহলে করার কিছু ছিল না। তাহলে আল্লাহ রাব্বুল আলমিন যে রমজান মাসের এবাদত বন্দিগির ওপর স্পেশালি যে আল্লাহ বহু গুণে পুরস্কার দিয়ে থাকেন, বহু গুণে বর্ধিত করে নেকি দিয়ে থাকেন, এটি আল্লাহর বড় এহসান। জি, এক তো যে হাদিসে কুদসি রয়েছে, ইনশা আল্লাহ তাআলা আজকে সেই হাদিসে কুদসি নিয়ে আসছে না, কিন্তু সেদিকে ইঙ্গিতটা করি কারণ এই বিষয়ের সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে যে একটি নেকি করলে আল হাসানা তুমি আসারে আমসা আলিয়া 10 গুণ হয়, আর 10 গুণ সেটা 700 চলে যায়, এলা সাবে মিয়াতে দেফিন 700 পর্যন্ত যায়, আর ইলা আদাফিন কাসিরা, আর সেটা অনেকের জন্য বহু গুণে 700-র উপরে বহু গুণে বর্ধিত হইতে পারে। আল্লাহ ভালো জানে কত 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 গুণ পর্যন্ত আল্লাহ কাকে দেবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, যেমন সাদাকা দান খেরাতের ক্ষেত্রে আর যাকাত প্রদানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে কারিমে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে এই মহা পুরস্কার দিয়ে অনুগ্রহ করেছেন আমাদের উপর, এটি আল্লাহর বড় অনুগ্রহ। এই তিনটি অনুগ্রহ শেষখানে আলোচনা করে আমার আলোচনা আজকে শেষ করছি। রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত, সুতরাং যে ব্যক্তি পেয়ে যাবেন তিনি ভাগ্যবান যদি এই রমজান মাসের হক যথাযথ আদায় করেন। কিসের মাধ্যমে? যেসব জীবনের পাপাচার রয়েছে সেগুলি থেকে রবের দিকে ফিরে আসার মাধ্যমে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, নেকির দিকে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে, নেকির ক্ষেত্রে অগ্রগামী হওয়ার মাধ্যমে, গাফিলতি দূর করার মাধ্যমে, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলমিনের জিকির আজকার স্মরণের মাধ্যমে, এবং পাপ থেকে দূর হয়ে আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যমে, কোরআনে কারিমের সাথে নিজেকে আরো সম্পৃক্ত করার মাধ্যমে, কোরআনে কারিমের তিলাওয়াত, কোরআনে কারিমের অর্থ অনুধাবন করা, কোরআনে কারিম সম্পর্কে গভীর ভাবে তদব্বর করা, চিন্তা করা, বোঝার চেষ্টা করা, এবং কোরআনে কারিমের প্রত্যেকটি কথার উপর আমল করা, সেটা কাজে পরিণত করার চেষ্টা করা, কোরআনে কারিমের জীবন গড়ার চেষ্টা করা, কোরআনে কারিমের পরিবার গঠনের চেষ্টা করা, কোরআনে কারিম দিয়ে সমাজ গঠনের চেষ্টা করা, এবং কোরআনে কারিমের দিকে বিশ্বের সমস্ত মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে এই সার্বিক কল্যাণে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু